আসসালামু আলাইকুম গাইস। গাইস, আজকে আমরা নতুন একটা জায়গায় যাচ্তেছি, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা এই যে দুই বাইক নিয়ে তিনজনে যাব, সেখানে আমরা একটা খুব সুন্দর একটা জিনিস দেখবো, তো আপনারা আমাদের ভিডিওর সঙ্গে জড়িত থাকুন, দেখতে থাকুন। তো হেলমেট মাথায় দিয়ে আমি রেডি হলাম, এখন বাইকে উঠলাম, বাইক স্টার্ট করবো, আমি চলে যাবো। এই জায়গায় আসি পঞ্চল মেডিয়া হলে তিনআলি, শিশু বিভ্রা তিনআলি। এই তিনালিয়াতে আসছি, এখান থেকে এদিকে যেদিক থেকে আমরা আসলাম এটা হলো এই এই রাস্তা, এই রাস্তাতে উলিয়ামনগর, আর এখানে আমরা যাব সিধা এইদিকে আসিয়ে এই এই রুটে যাব আমরা, এই রুটে শিলং রোডে, এটা হলো শিলং রোড, আর এটা হলো তুরা রোড, এটা তুরা শিঙিমারি ওদিকে যায়, তুরা শিঙিমারি ফুলবাড়ি সব ওইদিকে যাব, আর এটা হলো শিলং দুধনৈ ওইদিকে যায় মেন্দি ওই রাস্তা। তো আমরা এই রাস্তায় ঢুকবো, এই রাস্তায় ঢুকিয়ে শংসাক নামে যে জায়গাটা আছে আমি সে আমরা সেই জায়গায় যাব, আর সেই জায়গায় যাওয়ার পর দেখবেন আমরা নতুন নতুন জায়গা দেখবো, একদম নতুন নতুন জায়গা। ওই জায়গার আরও মানে যেগুলো ভিউস আছে খুব সুন্দর ভিউস আছে, সেগুলো সেই জায়গায় কোনো কিছু সিনারি আছে, সেই সিনারিগুলো যখন আপনারা দেখবেন নিজে নিজেই মানে ইহা যাবেন যে এগুলো তো জীবনে কোনো দিন দেখিনি। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের এই ভিডিওতে আমার ভিডিওর সাথে জড়িত থাকুন, আর পারলে বেশি করে শেয়ার করে দিন আরও অন্য ভাই যাতে দেখতে পারে। তো এটা রাস্তা, এটা হলো তিনআলি, এই জায়গায় চেকিং হয়, চেকিং পোস্ট, এটা সিআরপিএফ চেকিং করে, মাঝে মাঝে পুলিশও চেকিং করে, এই জায়গায় খুব ডেঞ্জার জায়গা আর কি। হ্যাঁ, এই জায়গায় ডেঞ্জার জায়গা, এই জায়গায় চেকিং হয়, এই জায়গায় সবাই সাবধান, হেলমেট ছাড়া কেউ আসবেন না বাইক নিয়ে, আবার যদি কেউ মানে কাগজপাতি ছাড়া আসে তাও রিক্সা যাবো, কোনদিন চেকিং হয় কোনো গ্যারান্টি নেই। আজকে মোটামুটি এক মাস ধরে থাকি চেকিং নেই ভোটের পর থেকে, তো এখানে আসলে কিন্তু সবাই সাবধান হয়ে থাকবেন। তো চলুন এখন আবার আমরা রওনা নিই, আমাদের বাইক ওই জায়গায় আছে, ওই বাইকটা আমরা নেই, বাইকটা নিয়ে এখন আমরা চলে যাই। তো বেশ, আমরা এখন ফাইনালি চলতেছি সেই শংসাক পথে। তো এটা হলো হাইওয়ে, এটা শিলং রোড, শিলং রোডে এই রাস্তায় গাড়ি খুব কম চলাচল করে, কারণ এদিকে পাহাড়ি রাস্তা, এদিকে গাড়ি টাইমলি যায়, বেশি একটা গাড়ি চলাচল করে না, তার জন্য রাস্তা একদম ফাইন হয়ে আছে। আমরা খুব স্পিডে যেতেছি, কিন্তু ওই সামনে আরও একটা গাড়ি আছে, ওটা আমাদেরই গাড়ি, আমাদের সাথের গাড়ি, আমরা যাইতেছি। দেখুন ভিউটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, দুই সাইডে পাহাড়, দুই সাইডে গাছ, মাঝ দিয়ে রাস্তা, আরও রাস্তা একা একা আছে, মানে খুব আনন্দ উপভোগ করি আসি, আনন্দ লাগতেছে। পারলে আপনারা কোনো কোনোবার দিন আসেন, এই শিলং রোডে আসেন, শিলং রোডে সংসাক রোড সংসাক হয়ে রঞ্জিন হয়ে যেতে হয়। তো দেখুন খুব সুন্দর রাস্তা, আমি জায়গাটার নামও বলে দিলাম, হয়তো অনেক কয়েকজন জায়গাটা না জায়গার নাম বলে না, কিন্তু আমি জায়গার নাম বলে দিলাম। আমার খুব ভালো লাগতেছে গো, আরও দিনটাও মানে ঠান্ডা ঠান্ডা, রোদ নাই, রোদ যে থাকবো, যে রোদ থাকলে যে গরম লাগবে সেটা না, কারণ রাত্রে ঝড়ি হয়েছে, বৃষ্টি হচ্ছে, সকালে অল্প সময় বৃষ্টি হয়েছে, এখন নাই, এখন কিন্তু মানে খুব সুন্দর দৃশ্যটা খুব সুন্দর লাগতেছে, খুব মনত একটা আনন্দ উপভোগ হতেছে, কারণ ঠান্ডা গরম নাই, গরম না গরম না ঠান্ডা, এমন পরিস্থিতি, এমন একটা আবহাওয়া বর্তমান। তো আমরা যাই আছি, আপনারা ভিডিওটা দেখে থাকুন, দেখে থাকুন, আরও সামনে অনেক কিছু দেখতে পারবেন। তো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ একটা লাইক করুন, একটা লাইক করুন, আর ভিডিওটাকে শেয়ার করুন, আর যাতে আরও অন্য কোনো ভাই দেখতে পারে। এখন ফাইনালি আমরা একটা প্লেসে পৌঁছে গেলাম, আমরা এইখান থেকে আমরা পৌঁছে গেলাম, এটা নতুন একটা জায়গা, যাবো ওই জায়গা, এটা না রাস্তার মাঝখানে একটা দেখাবো, তার জন্য আছে খুব সুন্দর জায়গা, খুব বড় একটা ঝোড়া আছে, মানে পানির ইয়ে আছে, ওয়াটারফল আছে এই জায়গায়ও, নিচে দেখ গুয়ের গাছগুলো কত ছোটো ছোটো দেখা যাবে, নেকছে একদম ছোটো ছোটো গুয়ের গাছগুলো, এইদিকে দেখো মানে এটা রাস্তা, এই রাস্তায় এতে যাবো। তো আমরা এখন এটি অল্প নতুন একটা দৃশ্য দেখাতে যাই, চলো আসো দেখি আমরা ওই যে মানে ইয়ে ওয়াটারফলটা দেখি আসি, আসতেছি খুব মানে রিক্সি জায়গা, কিন্তু সেটি খুব রিক্সি, নামি দেখি এই যে দেশের মাঝে মাঝখানে এই জায়গাটা আমি পৌঁছে গেলাম, দেখুন এই যে দৃশ্যটা কত সুন্দর লাগতেছে, একদম এসির মতো মানে খুব ভালো লাগতেছে। তো এমন এমন জায়গা এই মেঘালয়ের ভিতরে আরও অনেক আছে, তো নিচে যাওয়া যায় না, নিচে যাওয়া গেলে গেলাম হয়, কিন্তু নিচে যাওয়ার মতো রাস্তায় নাই, তো
এখান থেকে চেষ্টা করি যেই উপরে থাকে পানি পাবেন, সেই উপরে থাকি বহু দূরে কিন্তু উপরে। এর থেকে হয়তো দেখতে মনে কম দূর কম উঁচু মনে হবেন, সে কিন্তু বহু দূর। আমরা কিন্তু অনেক দূর নামলাম, অনেক দূর নামিয়ে আনছে, আরও নিচে আরও অনেক আছে। নিচে যাওয়া যাবো না, নাই দেখি চেষ্টা করি, দেখি অল্প কত দূর যাওয়া যায়। সেগুলো তো যাবো, তো এখন চলুন আবার উপরের দিকে যাই। উপরে কিন্তু উঠতে খুব কষ্ট হবে, এই রাস্তাটা পিছলে আছে না তো, আর খারাপ আছে দেখুন, একদম খারাপ, এমন খারাপ সেটা ধারণা করা যায় না। হয়তো ভিডিও দেখবেন মানুষজন যে এরকম খারাপ মনে হয় না, কিন্তু অনেক খারাপ। হ্যাঁ তো দেখি পিছিয়ে যাবে। তো আমরা পৌঁছে গেলাম ফাইনালি এই জায়গায়, এখন আমরা এই যে নিচে এই বাড়িতে যাবো, আসো এই বাড়িতে, ফার্স্ট এই বাড়িতে যাবো আর কি। এবার থাকি আমরা অন্য কোথায় যাবো, রাস্তা কোন পাক দিয়ে ওই পাক দিয়ে রাস্তা বানিয়েছে নাকি। গাড়ি কিনছে নাকি, তো এই বাড়ির থাকি আমাকে তখন ইনভাইট করছে, এই বাড়িওয়ালারা ইনভাইট করছে। এই বাড়িতে আমরা আসা যাওয়া করি আগে থাকি, তো খুব ভালো মানুষ। কুকতে পালা তো এই দেখো, কুকতে দেখো কীভাবে কী হয় আসে। রাখ 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 রাখ, ও বা বাড়ি বড় করছে গো, বাড়ি দিয়ে বড় করছে কুতি। এই তো আসি পৌঁছে গেছি কুতি। না না মামা, হ্যাঁ হ্যাঁ, এটা অটোর মালিক, গরিব মানুষ না। এই জায়গায় আসছি, হ্যাঁ আসুন কেন। এখানে আসার পর ইনারা আমাদেরকে ভালোভাবে অপয়েন্ট করতেছে। ইনাদের একটা ইয়ে আছে কি কাছে, আনারস আছে, সেই আনারসটা আমাদেরকে আনিয়ে দিল। আমরা আমাদের একসাথে কাটলো, কাটার পরে আমরা গামলা নিয়ে খেতে আরম্ভ করলাম। তো এই খাবার পর ইনারা খুব আরও অন্য কিছু ব্যবস্থা করতেছে। তো ইনাদের বহু চড়াই আছে, চড়াইয়ের মধ্যে থেকে একটা আমাদেরকে চড়াই দিয়ে দিল, যে মুরুখ চড়াই, এটা মুরুখ চড়াইটা, মুরুখ চড়াইটা আমাদেরকে দিয়ে দিল যে এটা তোমরা এখন জবাই করো, জবাই করিয়ে তোমরা তোমাদের মতন করে রান্না করো। কারণ ইনারা অত আমাদের মতো রান্না করা জানে না, ইনারা শুধু বয়েল করিয়ে সেই বস্তুগুলো খায়, তরকারি খায়। তো আমরা এখন জবা করবো ছড়িটা, ছড়িটা জবা করার পর আমাদের একসাথে রান্না করলো। এগুলো জাহাজানে ভাত তিনারা বানিয়েছে, কিন্তু তরকারিটা আমাদের সাথে বানিয়েছে। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করুন, আর ভিডিওটাকে শেয়ার।